দ্বারকেশ্বর নদ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো আরামবাগের 2 নম্বর ওয়ার্ডের সতীতলায়। স্থানীয়রা দেহটি উদ্ধার করে পুলিশে খবর দিলে ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে পাঠানো হয়। সূত্র মারফত জানা গেছে ওই ব্যক্তির নাম হলো রাম, বয়স প্রায় 50 বছর, বাড়ি কোঘাট থানার অন্তর্গত শ্যামবাটি গ্রামে। ওই ব্যক্তি নাকি নদী দিয়ে পারাপার করতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিলেন, তারপরই এই দুর্ঘটনাটি ঘটে। আমরা বিকেলবেলায় মাঠে বসেছিলাম, বসে থাকতে ছোট ছোট বাচ্চাগুলো ছিল, দিয়ে নদী তোরা খেলতে গেছিল, ও কোথা থেকে এসছে আমরা জানি না, নদীর ওই পার থেকে এসছে বলছে, দিয়ে এবার জলে ডুবে গেছিল। এবার আমরা সবাই ছুটে গেলাম, একটা লোক মাছ ধরতে এসেছিল, সে ভয়ে নামে না, ভাবছে মিথ্যা কথা, কিন্তু তারপরে বলছে ছেলেগুলো বলছে না ওইখানেই ডুবেছে, ওইখানেই ডুবেছে, ডুবতে সে আবার ছুটে এসে আমি বলছি আরো লোককে বলছি ধরো ধরো তুলো তুলো তুলো, 2 মিনিটের মধ্যে মানে 2 মিনিটও গেল না, মানে তলিয়ে পুরো একদম লেপটিয়ে পেটিয়ে লোকটা ভয়েতে তুলতে পারেনি, দিয়ে ওই লোকটা তুলে নিয়ে এসে আমরা আবার বললাম এখানে শুয়াও, দিয়ে আবার পুলিশকে ফোন করলো। নামটা কি জানতে পারি? না আমরা কিছু জানতে পারি না। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে তোমার ওই ওই পারে নদীর শ্যামবাটিতে বাড়ি। আর আমার আমরা অত জানিনি কিন্তু শ্যামবাটি তেলি। উনি কি একাই ছিলেন? উনি কি একাই ছিলেন দিদি? উনি কি একাই ছিলেন? হ্যাঁ উনি একাই ছিল, দুজন একজন মাছ ধরছিল, আরো সব মানে আমার সব চিল্লাতে বাচ্চা ছেলেরা চিল্লাতে, তারপরে সব ছুটে এসে নৌকো নিয়ে কে টিউ নিয়ে কে এমনি ছুটে এসে ওকে তুলেছে। এখানে কি পুলিশ এসেছিল? না পুলিশ এসেছিল, পুলিশ এসে লাশ নিয়ে গেল। 24 ঘন্টায় রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান রুবি নার্সিং হোম, অভিজ্ঞ চিকিৎসক দ্বারা অপারেশনের সুব্যবস্থা রয়েছে এই নার্সিং হোমে। দিবারাত্রি সর্বত্রই থাকবেন চিকিৎসকরা, প্রতিদিন ওপিডি, অক্সিজেন সাপোর্টের মতো সুবিধা রয়েছে আমাদের নার্সিং হোমে। রয়েছে নিজস্ব মেডিসিন শপ, 24 ঘন্টায় মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা। ঠিকানা খানকাহ শরীফ, মিয়াপাড়া, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9734777598 অথবা যোগাযোগ করুন 0321135 9845 এই নম্বরে।